মিলান হচ্ছে সিঙ্গাপুরের সাফল্য। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় যে দেশগুলো সবচেয়ে ভালো অবস্থানে ছিল সেই দেশগুলোর অন্যতম সিঙ্গাপুর। এই সংক্রমণ মোকাবিলায় কঠোরতর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটির প্রশংসা করেছিল। এছাড়া সিঙ্গাপুরকে রোল মডেল হিসেবে উপস্থাপন করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে সিঙ্গাপুরের সেই সাফল্য আজ ধূলিসাৎ হয়ে গেছে। 75 লাখ জনসংখ্যার দেশটিতে এখন আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 19,000। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোতে সংক্রমণ কম ছিল সেগুলোতেও সংক্রমণ বেড়েছে। চীন থেকে প্রথম যে দেশগুলোতে করোনা সংক্রমণ ছড়িয়েছিল সেইগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন। এপ্রিলের শুরুর দিকে সিঙ্গাপুরে করোনা রোগীর সংখ্যা ছিল 600-এরও বেশি। এছাড়াও ইউরোপের তুলনায় মালয়েশিয়া ও ফিলিপাইনে রোগীর সংখ্যা ছিল একেবারেই নগণ্য। কিন্তু এপ্রিলের শেষ দিকে এই দেশগুলোতে রোগী ব্যাপক হারে বেড়েছে। করোনায় মহামারীর সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট worldometers.info-র তথ্য অনুসারে গতকাল পর্যন্ত সিঙ্গাপুরে মারা গেছেন 18 জন, সুস্থ হয়েছেন প্রায় 1,400 জন।